নমস্কার, কেমন আছেন সবাই? তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব হারিয়ে যাওয়া একটা রান্না, যেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, রাঁধুনি আর নারকেল দিয়ে চাল কুমড়ো ঘণ্ট। খেতে ভীষণ টেস্ট এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে ছাড়িয়ে নেব, তারপর কেটে নেব। আপনারা যখন রান্না করবেন তখন চাল কুমড়োটা একটু দেখে কিনবেন, যাতে দানা না হয়ে যায়। একটু কচি দেখে চাল কুমড়োটা নিয়ে নেবেন। আমি মাঝখান দিয়ে লম্বা করে চিরে নিচ্ছি। এবার খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি। আমি খুব সরু সরু ঝিরি ঝিরি করে কাটছি। আপনারা চেষ্টা করবেন যতটা সরু করে কাটা যায়। আপনারা কিন্তু বঁটিতেও কেটে নিতে পারেন, তবে স্লাইসারে ঘষে নেবেন না। এবার দু তিন টুকরো ছোট ছোট আদা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। গ্যাসে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি তেল এই রান্নায় ব্যবহার করছি না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 গোটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে আর 1 তেজপাতা। এই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা চাল কুমড়ো। এবার 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। খুব বেশি হলুদ দেবো না, একটু অল্পই হলুদ এই রান্নায় আমি ব্যবহার করব। নুন আর হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চাল কুমড়ো থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি। এবার দেখুন অনেকটাই জল কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নায় খুব বেশি ঝাল ভালো লাগে না, আমি তাই অল্প লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবার মশলাগুলোর সাথে আরও একটু কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি, আর দেখে নিতে হবে চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়োটা আরও একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আমি এখানে সামান্য জল দিয়ে আবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলছি, আর এবার চাল কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে 1টা নারকেলের হাফ মালা ব্যবহার করেছি। আবার অনেকেই আছেন যারা নারকেল খেতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আরেকটু বেশি দিতে পারেন। আবার যারা নারকেল কম পছন্দ করেন তারা আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে নেবেন। নারকেল দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করব। এবার আমি আরও 1টা মশলা বেটে নেব। এখন আমি বেটে নেব রাঁধুনি। আমি এখানে 1 চা চামচ রাঁধুনি নিয়েছি। এবার আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাটা একটু মিষ্টি হয় তাই আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব বেটে রাখা রাঁধুনি। রাঁধুনি কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। রাঁধুনি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি সময় এখন আর রান্না করব না, তাহলে রাঁধুনির গন্ধটা চলে যাবে। রাঁধুনি বাটা অবশ্যই রান্নার শেষের দিকে দেবেন, খুব বেশি আগে দেবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আতপ চাল বাটা। আমি আগে থেকে আতপ চালটা জলে ভিজিয়ে একটু বেটে রেখে দিয়েছিলাম। আপনারা ময়দাও জলে গুলে ব্যবহার করতে পারেন। চাল বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে ভালো করে মিশিয়ে দেবেন, তা না হলে চাল বাটাটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে। চাল বাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব।
তৈরি হয়ে গেছে চাল কুমড়ো ঘন্ট। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।